হ্যালো বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন বাংলা সলিউশন। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওগুলি ডাউনলোড করবেন। আপনি হয়তো ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন, আপনার ডাউনলোড করার ইচ্ছা হয় কিন্তু ডাউনলোড করতে পারেন না। তো বন্ধুরা, আজ আপনাদের যে টিপসটি দেখাবো ওটির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি আপনার ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সাবস্ক্রিপশন করার ফলে হবে কি, তখনই আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে, আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। আর এই সাবস্ক্রিপশানটি পুরোপুরি ফ্রি, এর জন্য আপনাকে কোনোভাবে কোনো টাকা দিতে হবে না। তো বন্ধুরা, চলুন কাজে লেগে পড়ি সময় না নষ্ট করে। তো বন্ধুরা, আপনাকে মোবাইল আসার পর জাস্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি এখানে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। অ্যাপটি যে এই লিঙ্কটি দেখছেন এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন। তো লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করবেন ভিডমেট এই অ্যাপটি। তো জাস্ট অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এখানে দেখুন ইউটিউব আছে, ফেসবুক আছে। তো এখানে আমি ইউটিউব ওপেন করে বা ফেসবুক ওপেন করে ডাউনলোড করতে পারেন। তো কীভাবে করবেন আপনাকে দেখিয়ে দিই। তো জাস্ট এখানে আমি ফেসবুকটি ওপেন করছি আমার। তো এখানে আপনি প্রথম এলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর জাস্ট আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনার যদি আপনার ফেসবুকে কোনো ভিডিও দেখে থাকলে আপনি দেখতে পাবেন সামনে। তো এরকম লাইক করে দিয়ে সেই ভিডিওটি ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি একটি পেজ ওপেন করে নিচ্ছি। পেজটি ওপেন করে নিই। সরি, পেজটি ওপেন করে নিন। এই পেজটি আপনি হয়তো পেজটি জানেন। তো এটিতে খুব ভালো ভালো মজার ভিডিও থাকে। তো জাস্ট আমি এখানে গিয়ে এটি কীভাবে ভিডিওগুলি ডাউনলোড করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখে নিন, এই যে এই একটি ভিডিও আছে। তো এটি কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট আমি এতে ট্যাপ করছি পোস্টটিতে। তো পোস্টটিতে ট্যাপ করার পর এখানে দেখুন একটি সাইন আছে ডাউনলোডের। তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। জাস্ট এই পোস্টটি চলে এসছে। তো এখানে জাস্ট আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন গেট ভিডিও ইনফো। তো তারপরে দেখুন এখানে ডাউনলোডের অপশান দেখাবে। তো একটু দাঁড়িয়ে যান, প্রসেসিং চলছে। তো বন্ধুরা দেখুন এখানে একটি ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে। এটি 1.5 MB ফাইল। তো এখানে প্লে করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করুন। তো এটি আগে আমার ডাউনলোড হয়ে আছে, সেই জন্য এটি ডাউনলোড নিচ্ছে না। তো আপনার যদি না ডাউনলোড হয়ে থাকে তো এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আপনাকে অন্য একটি ভিডিও দেখিয়ে দিই। জাস্ট দেখুন এই ভিডিওটি, জাস্ট এটি আমি পোস্টে ক্লিক করলাম। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে। তো এখানে জাস্ট সরি, এইগুলি আমার অনেক করে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এগুলোকে ক্লিয়ার করতে হবে। এখান থেকে আমি এগুলো জাস্ট ক্লিয়ার করে দিই। এখান থেকে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো জাস্ট এখানে আমি ডাউনলোডে ক্লিক করছি। তারপর ডাউনলোডে ক্লিক করছি, দেখুন অ্যাড ডাউনলোড ডান। জাস্ট এখানে দেখুন এই যে ডাউনলোড হচ্ছে। এখানে দেখুন এটি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যেখান থেকে ভিডিও দেখেন গ্যালারিতে গিয়ে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো কীভাবে ইউটিউব থেকে ডাউনলোড করবেন, তো আপনি সিম্পলি ইউটিউবটি ওপেন করে নিন। ইউটিউবটি ওপেন করার পর আপনি যেই গানটি ডাউনলোড করতে চান সেই গানটি প্লে করে নিন। যেমন এখানে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পলি এই গানটি ধরুন, জাস্ট এটিকে আমি প্লে করলাম। তো গানটি প্লে হয়ে গেছে। দেখুন কিছু শেয়ারের অপশান আছে। তো এখানে আপনি শেয়ারের অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন এটিকে ডাউনলোড ভিডিও আছে। তো জাস্ট এটিকে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর দেখুন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এটি আপনার ভিডমেটের অ্যাপে চলে গেছে। তো ওখান থেকে আপনার ভিডিওটি এখানে ইনফো চলছে, আপনার ভিডিওটি অ্যানালাইজ হচ্ছে। তো দেখুন এখানে আপনাকে ডাউনলোডের অপশান দিয়ে দেবে। তো এটি প্রসেসিং চলছে। তো একটু এটি ওয়েট করে যান।
তো প্রসেসিং হয়ে গেছে, এবার আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনি কি রেজুলেশনে ডাউনলোড করতে চান। এখানে 1280 আছে এবং 640 আছে, আপনি যেটা চান সেটা ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি 720 1280তে রেখে দিচ্ছি। দেন এখানে এই যে ডাউনলোড অপশানটি দেখছেন, এখানে ক্লিক করে ডাউনলোডে অ্যাড করে দিতে পারেন। তো এটি স্লাইড করে দেখতে পারেন যে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এছাড়াও দেখুন এখানে ডাউনলোডের অপশান আছে, তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কী প্রসেসিং চলছে, আপনার এখানে কী কী ডাউনলোড চলছে আপনি এখানে দেখতে পাবেন। আর এদিকে যদি স্লাইড করেন, স্লাইড করলে এখানে আপনার কী কী ডাউনলোড হয়েছে দেখতে পাবেন। বন্ধুরা, এইভাবেই আপনি ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, খুবই সিম্পল ট্রিক। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই জন্য এতটুকুই।